ভোটে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল। ফলাফল অনুযায়ী পঞ্চায়েত গঠনের দৌড়ে এগিয়ে কংগ্রেস সিপিআইএম জোট। নিজেদের জয়ী প্রার্থীদের নিরাপদে রাখতে একসঙ্গে গোপন আস্তানায় রেখেছে তারা। এবার সেই গোপন ডেরাতেও তৃণমূলের হামলা। নির্বাচনে জিততে না পারলেও পঞ্চায়েত গঠনের জন্য মরিয়া শাসক। জোটের শিবিরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, অভিযোগে তীর তৃণমূলের দিকে। ব্যাপক চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের থানাপাড়া এলাকায়। গতকাল মধ্যরাতে থানাপাড়া এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বাম ও কংগ্রেস জোট সমর্থিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা। কিন্তু গতকাল রাত্রে সেই আস্তানায় হামলা চালায় শাসক দল তৃণমূল। প্রার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর 21 নম্বর আসনের পঞ্চায়েত সমিতির প্রার্থী তহমিনা খাতুনের স্বামী আবু কালাম আজাদকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সমগ্র ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করতে চলেছে কংগ্রেস। সাথে সমগ্র ঘটনা নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্ব। সরব হয়েছে বিজেপিও। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের দিকে দিকে রাজনৈতিক সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলা। নির্বাচন মিটে গেলেও সন্ত্রাস অব্যাহত। যেসব এলাকায় একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি শাসক দল, সেসব এলাকায় শাসকের রোষের মুখে পড়েছে বিরোধীরা। যেন তেন প্রকারেও বোর্ড গঠন করতে কার্যত মরিয়া তৃণমূল। যদিও হরিশ্চন্দ্রপুরের সমগ্র ঘটনা নিয়ে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তৃণমূলের পাল্টা দাবি সমগ্র ঘটনায় কংগ্রেসের চক্রান্ত। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ তাকে মনে করেছে গণতান্ত্রিক পদ্ধতি তাকে নির্বাচিত করেছে। নির্বাচিত প্রতিনিধিরা যদি মনে করেন কোন দলের সাথে যুক্ত হয়ে সমর্থন করবো, নিজের পছন্দ মতো সভাপতি সহসভাপতি বা প্রধান তৈরি করবো, সেক্ষেত্রে স্বাধীনতা আছে তার, সে করতেই পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে জোর করে কাউকে ছিনতাই করে কাউকে কিডন্যাপ করে কোন বোর্ড গঠন করবে না, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত। তারাই হয়তো নিজেরা এটা করেছে, করে থাকতে পারে বদনাম করার জন্য তৃণমূলকে, তৃণমূলের সাথে যুক্ত নয়। এবার পুরো মিথ্যা অভিযোগ, মিথ্যাহীন অভিযোগ, এর সাথে তৃণমূল কোনোভাবে কোনোভাবেই যুক্ত নয়। 11:40 এর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুটো গাড়ি নিয়ে, এমনকি হেঁটে, প্রত্যেকের হাতে বন্দুক পিস্তল ছিল এবং লাঠি সাপটা নিয়ে আমি আমার গেটের বাইরে ছিলাম। ওখানে গিয়ে আমার কানে প্রথমে বন্দুক ধরে নিয়েছে আর বেধড়ক আমাকে লাথি মেরেছে, কিল মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, দিয়ে আমাকে ওখানে ফেলে দিয়েছে। ফেলে টানতে টানতে আমাকে ওখান থেকে 50 মিটার দূরত্বে নিয়ে গেছে। আমার গলার চেন ছিল সেটাও নিয়ে নিয়েছে, পকেটে 2 লাখ ছিল সেটাও নিয়ে নিয়েছে। আর আমাকে যতক্ষণ ছিল ওরা ততক্ষণ পর্যন্ত আমার পায়ে মাথার উপরে জুতো চাপিয়ে রেখেছে আর বলেছে যে জিয়াদা আওয়াজ কারেগা তো ছুটকার দেঙ্গে হামে। এরা কারা? এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কেন হামলা চালালো আপনার উপর? এখানে পঞ্চায়েত সমিতি 21টা আসন, আমরা জোট 11টা পেয়ে মেজরিটিতে আছি, এ উদ্দেশ্যে তারা এই হামলা করলো। তৃণমূল কটা পেয়েছে? ওরা 10টা পেয়েছে। তো আপনারা কোথায় এই হামলাটা চলে? হরিশ্চন্দ্রপুর থানার পাড়া। ওখানে কি আপনারা আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, ওটা আমার বাড়ি, আমার বাড়িতেই ছিলাম। তো আপনার স্ত্রী কি মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির 21 নম্বর মেম্বার। 1 নম্বর বলো, আপনার স্ত্রী স্ত্রীর উপর কি চড়াও হয়েছে? না, ওরা বাড়িতে ছিল, আমাকে গেট থেকে ধরে নিয়েছে। কারা কারা ছিল তৃণমূলে, কি কি নাম? প্রত্যেকের নাম জানি, সেটা থানায় এফআইআর করব, তারপরে আপনাদেরকে নির্ধারিত সময়ে প্রকাশ করে দেব। কোথায় কোথায় মারা হয় আপনাকে? শুধু বুকে প্রচুর পরিমাণে লাথি মারা হয় আর পেছনে বাঁশ দিয়ে মারা, লাঠি দিয়ে মারা হয়, আর প্রত্যেকটা সময় কানে আমার পিস্তল ধরে রাখে দুদিকে দুজন করে। গুলি চালানো হয়েছিল? 2 রাউন্ড গুলি বাস্ট করেছে। কারা গুলিটা চালায়? তৃণমূলের লোকজন। তো পুলিশের ভূমিকা কি? পুলিশ কি গেছিল? পুলিশ ঘটনা ঘটার 30-35 মিনিট পর গেছিল, কিন্তু তারা সক্রিয় ছিল না। আমি তাদের মধ্যে একজনকে বললাম যে আমি আপনাদের মতো জ্ঞানী একজন, আমার ভাষাটা বুঝেন। আমার ভাষাটা বারবার এড়িয়ে যায় একটাই প্রশ্ন, একটাই কথা যে কী হয়েছে বলো, কী হয়েছে বলো। আমার ওরকম পরিস্থিতিতে আমাকে আমার মনের কথা বোঝারটুকুও চেষ্টা করেনি তারা। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? নেই নেই। থানা থেকে কত দূরত্বে আপনাদের শিবির ছিল? থানা থেকে আপনার 150 মিটার। বলছি দাদা, 12 তারিখ তো আপনাদের 14 তারিখ তো ভোট গঠন রয়েছে, তার আগে এইভাবে হামলা কি দেখছেন? এটা সরকারের তৃণমূলীদের একটা সন্ত্রাসের নমুনা। তারা কি চায় না যে এখানে বাম কংগ্রেস জোট
ভোট গঠন করুক না তারাও চায় না এবং তাদেরকে সহযোগিতা করছে প্রশাসন আর প্রশাসনের মদতে কিন্তু এই সমস্ত কুকৃতি দেখা গেছে কেননা ঘটনা ঘটার দু তিন ঘন্টা দু ঘন্টা আগে পুলিশের লোক গিয়েছিল তারা মিথ্যা কথা বলছে যে এখানে কমপ্লেন আলো যে এখানে বিহার থেকে লোক আনা হয়েছে আমরা বললাম চলুন দেখে নেন তারপর কাউকে পেলো না তো বললো ঠিক আছে আর তার পরবর্তীতে এরকম ঘটনা ঘটল মানে আপনাদের সঙ্গে পুলিশ সাক্ষাৎ করার কি ঘন্টাখানেক পরে কি এই ধরনের হামলা শিকার আপনারা দু ঘন্টা তাহলে পুলিশ কি আগে থেকে এই ঘটনাকে জানতো কি তারা জানতো না জানলে তারা কেন বা যাবে আর কার ইনফরমেশনে তারা গেছিলো যে বিহার থেকে লোক আনা হয়েছে তারাকে কে দিল সে তথ্যটাও তারা দেয়নি গতকালকে তো এসপি ছিলেন তারপরে এই ধরনের হামলার শিকার হলেন হ্যাঁ কি বলবেন প্রশাসনকে নিয়ে আমি প্রশাসনের প্রতি তাদের যা কর্ম তারা যে রক্ষক রক্ষক না হয়ে তারা ভক্ষকের ভূমিকা পালন করলো তৃণমূল সরকারের আশ্রিত হয়ে আপনার নাম আমার নাম আবুল কালাম আজাদ আপনি প্রার্থী প্রার্থী কি নাম তার তহমিনা খাতুন হরিশ্চন্দ্রপুর 21